গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? টুইট্রাই ভ্লগসের একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন সকাল 6টা মতন বাজে আর সূর্যি মামার 15 মিনিট আগে ঘুম ভেঙে গেছে, আর আমি তাই জন্যই চলে এসেছি ছাতে। সূর্যি মামাকে প্রণাম করে নিয়ে তারপরে শুরু করলাম আমার রোজকার এক্সারসাইজ। বডি ফিট না থাকলে কি করে আমি এই 4টে দিক সামলাবো বলো? আর 4টে দিক কী কী? 1 হচ্ছে আমার মেয়ে, তার পড়াশোনা, আর 2 হচ্ছে আমার সংসারের কাজকর্ম, রান্নাবান্না সব কিছু, আর 3 নম্বর হচ্ছে আমার অফিস, আর 4 নম্বর হচ্ছে আমার সব থেকে ফেভারিট আমার এই ব্লগিং। হ্যাঁ, তোমরা যদি বলো এখনও তো আমি সাকসেসফুল হইনি, তবে কি হয়েছে, কিন্তু ব্লগিংটাকে না আমি খুব ভালোবেসে ফেলেছি। আমার এই রোজকার জীবনযাত্রাকে 5-10 মিনিটের মধ্যে তুলে ধরাটা আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে। আমার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাব, তো চলো। ফ্রেশ হয়ে এসেই আমি প্রথমে চা বসিয়ে দিলাম, আর এখন আমি 3 কাপ দুধ চা বানাবো। না, আমার চা এখানে নেই, এখন এখানে আমি বানাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডের জন্য 3 কাপ দুধ চা। আর আমি একদমই দুধ চা খেতে পারি না, আমার রচা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তো দুধ চা খেলে একটু প্রবলেম হয়। আজকে আমি দুপুরবেলা পদ্মকচুর শাক রান্না করব, আর আজকে শাকগুলো আমার শ্বশুরমশাই কেটেছে, একটু বড় বড় রেখে গেছে পাতাগুলো, তো নুন মাখালেই সব নরম হয়ে যাবে। আর করব পমফ্রেট মাছের ঝাল। গুড্ডির মাছ এখানে নেই, কিন্তু মাছ খেতেই চায় না বলে এখানে একটু চিলি সয়া করে রেখেছি ওর জন্য। চলো এবার কচু শাকটা তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ কচু শাকটা রান্না করা এমন কিছু কঠিন নয় ঠিকই, তবে হ্যাঁ একটু সময় লাগে, কারণ কচু শাক থেকে যেভাবে হুড়হুড়িয়ে জল বেরোবে সেই জলটা শুকোতেই একটু সময় লাগে। আর এর আগেও কিন্তু আমি তোমাদেরকে কচু শাক রান্না করে দেখিয়েছি, আমাদের বাড়িতে যে পদ্ম কচুর শাকগুলো আছে সেগুলো সত্যিই ভীষণ সুন্দর, ভীষণই ভালো খেতে, একটুও মুখ লাগে না, গলা ধরে না। তো তুমি যে সিজনেই খাও, বর্ষার সময় কিংবা অন্য কোনো সিজনে খাও, কখনোই এর কিন্তু গলা ধরে না। আর আজকে আমি এটা চিংড়ি মাছ আর পোস্ত বাটা দিয়ে রান্না করব। আর এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা, কারণ পোস্ত বাটা এর আগে আমি কখনো দিইনি, মানে বিয়ের আগে যখন মা রান্না করতো তখন পোস্ত বাটা দিতে পারতো না, যদিও পোস্তর অনেক দাম, তো সেই জন্যেই হয়তো দিয়ে উঠতে পারতো না। তো যাই হোক, তখন মা দেখেছি ছোলা বাদাম দিয়ে রান্না করেছে, চিংড়ি মাছ দিয়েও করেছে। তো আজকে রান্নাটাতে আমি চিংড়ি মাছ দেবো, সঙ্গে একটু পোস্ত বাটাও দেবো, তবে হ্যাঁ পোস্ত বাটাটা কিন্তু পুরোটাই নয়, পোস্তর সঙ্গে আমি একটু সাদা তিলও মেশাবো, মানে পোস্তর সাবস্টিটিউট আর কি, কারণ পোস্ত অনেকটা খরচ করার মতন সত্যি সামর্থ্য নেই, ওই জন্যই পোস্তর সঙ্গে আমি সাদা তিলটা ব্যবহার করি। আর সাদা তিলটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো, কারণ সাদা তিলে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা অ্যানিমিয়ার প্রবলেমটা অনেকটাই দূর করে, ওই সাধ্যের মধ্যে থেকেই স্বাদ মেটানো আর কি। আমি আর যেভাবে রান্না করছি সেভাবে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, তবে হ্যাঁ আমার কিন্তু সব থেকে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তোমাদেরও কী মতামত বলো তো, আমার সঙ্গে কি একমত? তবে আমাদের বাড়িতে এই মুহূর্তে তো ইলিশ মাছের মাথা নেই, যদি কখনো ইলিশ মাছ আসে কিংবা তার মাথা আসে তাহলে আমি কচু শাক দিয়ে একদিন অবশ্যই রান্না করে দেখাবো তোমাদের। আমাদের গাছ থেকে গতকালকে কিছু ডাব পাড়া হয়েছে, আর আমার মেয়ে আমার জন্য ডাবটা নিয়ে আসতে দেখেছো, খেতে খেতে নিয়ে আসলো। আর এখন দেখো সব সময় না কিছু দুষ্টুমি করতেই থাকে, আর এই মুহূর্তেও দেখো কি করছে ওখানে। তবে হ্যাঁ এই দুষ্টুমিগুলো করে বলেই বাড়িটা আমাদের এতটাই প্রাণবন্ত থাকে, তবে কয়েক বছর বাদে যখন একটু বড় হয়ে যাবে তখন আর এই দুষ্টুমিগুলো থাকবে না, আমরা তো ওর এই দুষ্টুমিগুলো ভীষণই এনজয় করি। দেখছিলাম ড্রাবের মধ্যে কোনো শাঁস তৈরি হয়েছে কি না, না হয়নি, ডাবটাও একটু বেশি কচি। ওদিকে কচু শাকের জলটা একটু শুকোতে থাক, আর আমি এপাশে পমফ্রেট মাছের ঝালটা ঝটপট করে ফেলি। আমি না বিয়ের পর প্রথম প্রথম মাছের ঝালটা কিছুতেই ভালো করে বানাতে পারতাম না, হয় নুন বেশি হয়ে যাবে, না হয় ভীষণ তেতো হয়ে যাবে, মানে কি করে যে ওটাকে ভালোভাবে রান্না করব কিছুতেই বুঝে উঠতে পারতাম না, হতো না, মানে চেষ্টা তো করতাম ভালো করে করার কিন্তু কিছুতেই হতো না। তাই মাকেই বলতাম আপনি মাছের ঝালটা করুন, আমি করলে আমার নিজেরই ভালো লাগে না তো অন্যের ভালো লাগবে কী করে। এদিকে কচু শাকটা বেশ শুকিয়ে এসেছে, এবার আমি নামিয়ে ফেলি এটাকে। এদিকে মাছ ভাজা তো আমার হয়ে গেছে, এবার মাছের ঝালটা বসিয়ে দেবো, তবে হ্যাঁ
এখন কিন্তু আমি মাছের ঝালটা করতে পারি, মানে কেউ খেয়ে খারাপ বলে না, নিজেরও খুব একটা খারাপ লাগে না, এই আর কি, সেই ভরসাতেই বললাম। মাছের ঝালটা আমার হয়ে গেছে, ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, ঘরে ধনে পাতা একেবারেই নেই। আর এদিকে আমার মনটা ভীষণ ছটফট করছে, কেন জানো? কারণ আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা আজকে আসবে, আমার প্রয়োজনের অনেক খোঁজাখুঁজি করেছি, পাইনি বলে অনলাইনে আমি অর্ডার করেছিলাম, সেটাই আসতে চলেছে, একটু পরেই জেনে যাবে কি জিনিস সেটা। দুপুরে রান্না কমপ্লিট, ডাল ভাজাটা আগেই করে রেখেছিলাম, আর তারপরে বের করলাম মশলার কৌটোগুলো, এগুলো কিন্তু ঘিয়ের কৌটো, মশলার কৌটো হিসাবে ব্যবহার করে থাকি ফেলে না দিয়ে, তো এগুলো ধুয়ে ফেলেছি, আর ওই দিকে চলে এসেছে আমার এই জিনিসটা। চলো চলো এবার আনবক্সিংটা করে ফেলি। আমার বুকের ভেতরে ঢুকুর পুকুর বেড়ে গেছে বুঝলে, প্যাকেট খুললে কি দেখতে পাবো কি জানি, কারণ প্রথমবার আমি এরকম জিনিস কিনছি। আর কি জানো তো সেটা, সেটা হচ্ছে জুতো। আমি কখনো অনলাইনে জুতো কিনিনি, এই প্রথমবার আমি অনলাইনে জুতো কিনলাম। তোমরা তো এর আগের ব্লগে দেখেইছো আমরা ডেকাথলন গেছিলাম, কারণ সামনে আমরা যে ট্যুরটা করতে চলেছি তার জন্য কিছু ড্রেস মেটেরিয়ালস আমাদের দরকার ছিল, সেই জন্যই গেছিলাম। তো সেই দিনকে গুড্ডির জুতোটা কেনা হয়েছিল, কিন্তু আমার জুতোটা কেনা হয়নি, ওখানে আমি আমার পছন্দ মতন জুতো পাইনি, তো ওরাই সাজেস্ট করেছিল অনলাইনে একটু বেশি পাওয়া যায় তো সেখান থেকে চয়েস করে নিতে। সেদিন আমি ওখান থেকে স্টোর থেকে পায়ের সাইজটা দেখে এসেছিলাম, কারণ ট্রেকিং শু সবসময় সামনের দিকে একটু স্পেস রেখে তারপরে করতে হয়, আমি ন্যাচারালি আমার 5 নম্বর সাইজ লাগে, তো সেক্ষেত্রে ওরা সাজেস্ট করেছিল 5.5 নিতে, তো আমি 5.5 সাইজের এই মডেলটাকে চুজ করে অনলাইনে অর্ডার করেছিলাম decathlon.in ওদের অনলাইন সাইট। তো বেশ কিন্তু ঠিকঠাকই এসছে, আর জুতোটাও কিন্তু আমার বেশ পছন্দও হয়েছে। দেখো আমাদের কেমন লাগছে বলো তো জুতোটা, দাঁড়াও দাঁড়াও এবার আমি একটু মডেলিং করে নিই। আর হ্যাঁ, জুতোর দামটা ছিল 2,999, কিন্তু আমাকে 68 টাকা বেশি দিতে হয়েছে, ওই যে ডেলিভারি চার্জটা দিতে হয়েছে। আর হ্যাঁ, জুতোটা কিন্তু ওয়াটারপ্রুফ, আর নিচের গ্রিপগুলোও খুব সুন্দর। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আমার ব্লগ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ব্লগে, টাটা।